ইনিংসের পঞ্চম ওভারের প্রথম বলের ঘটনা ছিল। ব্যাটার মোহাম্মদ রেজওয়ান এবং বোলার প্রান্তে ছিলেন কানাডিয়ান বোলার ডিলন হেইলিগার। হেইলিগার নিজের স্বাভাবিক ছন্দেই বোলিং করতে গিয়েছিলেন, কিন্তু তিনি যখন বলটা ডেলিভারি করবেন এমন সময় তার হাত থেকে বলটি ফসকে বেরিয়ে চলে যায়। আম্পায়ার সাথে সাথেই ডেথ বল ঘোষণা করেন, তবে সেখানেই ঘটে মজার কাণ্ড, কারণ বলটি গড়িয়ে গড়িয়ে ব্যাটার রেজওয়ানের কাছে চলে যাচ্ছিলেন। আর মোহাম্মদ রেজওয়ানও, ছোটোবেলায় আমরা যে ক্রিকেট খেলেছি নিচু করে ব্যাটিং করা, গড়িয়ে বল মারতে হবে, ঠিক সেভাবেই ব্যাট চালানোর ভঙ্গিতে ব্যাট ধরে বসে আছেন মোহাম্মদ রেজওয়ান। বল আস্তে আস্তে তার ব্যাটের একবারে কাছে চলে যায় এবং সেই মুহূর্তে তিনি বলটাকে ধরে ফেলেন। আর এতে হাসতে হাসতে শেষ ধারাভাষ্যকররা সহ মাঠে থাকা ব্যাটার মোহাম্মদ রেজওয়ান এবং কানাডিয়ান বোলার হেইলিগার। ধারাভাষ্য কক্ষ থেকে বলতে শোনা যাচ্ছিল, রেজওয়ানের কাণ্ড দেখে আমার ছোটোবেলার কাহিনী মনে পড়ে গেল। ছোটোবেলায় ঠিক এভাবেই ব্যাট ধরে আমরা খেলা শিখতাম। ব্যাপারটি অনেকের কাছে হাস্যকর মনে হলেও আমার কাছে এটি স্মৃতিচারণ মনে হচ্ছে। আপনারা যদি একটু ভালো করে দেখেন তাহলেই বুঝতে পারবেন বোলারের হাত থেকে বলটি ফসকে কি সুন্দর গড়িয়ে গড়িয়ে ব্যাটের কাছে চলে যাচ্ছিল, আর মোহাম্মদ রেজওয়ান সেখানে ব্যাট ধরে আছিলেন ব্যাটিং করার জন্য। উল্লেখ্য যে এদিন পাকিস্তান কানাডার বিপক্ষে মাঠে নেমেছে, যেটা পাকিস্তানের জন্য মরা বাঁচার লড়াই। যে কোনো মূল্যে হলেও কানাডাকে হারাতেই হবে তাদের। তাই তো প্রথমে ব্যাটিং করতে নেমে কানাডা 106 রানের মধ্যেই থেমে যায়। পাকিস্তানের সামনে বিরাট সুযোগ, যদিও লো স্কোরিং ম্যাচের কোনো ভরসা নেই। প্রিয় দর্শক, 107 রান করতে পারবে তো পাকিস্তান? আর এরপরেই অবশ্য একটি উইকেট হারিয়েছে তারা। একাদশে সুযোগ পাওয়া সাইম আইয়ুব 12 বলে 6 রান করে ফিরে গেছেন প্যাভিলিয়নে, তাতে 20 রানের মধ্যে পাকিস্তান হারে তাদের প্রথম উইকেট।